হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইডাব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। আজকে আপনাদের সাথে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে কিছু কথা বলবো। প্রতিদিন চেম্বারে পেশেন্ট দেখার সময় ফ্রিকোয়েন্টলি আইবিএস এর পেশেন্ট দেখছি। আজকাল বাংলাদেশে আইবিএস এর রোগীর সংখ্যা কিছু কারণে বেড়ে গিয়েছে, যেমন অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, ফুড টক্সিন, এনভায়রনমেন্টাল টক্সিন, ফুড অ্যাডাল্ট্রেশন। আইবিএস এর পেশেন্টদের কিছু কমন সিমটম রয়েছে, যেমন কখনো খুব নরম অথবা কখনো খুব শক্ত টয়লেট হওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, সেই সাথে রাতের ঘুমের সমস্যা, খাবারের রুচি কমে যাওয়া, কোনো কাজে ইন্টারেস্ট না পাওয়া, মুখে অর্থাৎ জিপায় ফ্রিকোয়েন্টলি ফাঙ্গাল ইনফেকশন হওয়া। এই ধরনের সিমটমগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া উচিত। অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে আইবিএস এর আসলে কোনো চিকিৎসা নেই, কিন্তু এখন অ্যাডভান্স মেডিকেল সায়েন্সে আইবিএস এরও খুব ভালো চিকিৎসা রয়েছে। ফুড অ্যালার্জি টেস্টের মাধ্যমে আপনি কিন্তু সহজেই জেনে নিতে পারেন কী কী খাবারে আপনার অ্যালার্জি রয়েছে। সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে পেটের সমস্যা অনেকাংশে কমে আসে। প্রপার ডিটক্সিফিকেশনের মাধ্যমে, বডি থেকে টক্সিন ম্যাটেরিয়াল রিমুভের মাধ্যমে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করা, সাথে অবশ্যই একটি প্রপার ডায়েট চার্ট, কিছু সাপ্লিমেন্টস যেমন একটি ভালো প্রোবায়োটিক, ফিশ অয়েল, একটি ভালো ডাইজেস্টিভ এনজাইম, এই সব কিছুর সমন্বয়ে আইবিএস এর সঠিক চিকিৎসা সম্ভব। ধন্যবাদ।